বিষয়টা নিয়ে নতুন করে বলার মতন কিছু নেই, সবাই জানেন এই কিটটা কখন ইউজ হয়, কী উদ্দেশ্যে ইউজ হয় এবং কীভাবে ইউজ হয়। তবে এই সম্পর্কিত আমাদের যে আগের ভিডিও, সেই ভিডিওর কমেন্ট বক্সে আমরা কিছু কোয়েরি, কিছু প্রশ্ন, কিছু কমেন্ট পেয়েছি, যেগুলোর রিপ্লাই তো দিয়েছি কিন্তু ভাবলাম সেই কোয়েরি বা কমেন্টগুলো নিয়ে যদি কম্পাইল করে একটা ভিডিও বানানো যায় তাহলে আপনাদের প্রয়োজনীয় তথ্য একটা জায়গাতে উপস্থাপন করা যাবে, যে বিষয়গুলো আপনাদের জেনে রাখা উচিত এবং যে কনফিউশনগুলো আপনাদের মনে তৈরি হতে পারে যেটার সমাধান বা যেটা ক্লিয়ার করাটা খুব দরকার। তাই ভাবলাম আজকে একটা ভিডিওর মধ্যে প্রেগনেন্সি টেস্টের জন্য যে ইউরিন কিট ইউজ হয় সেই সম্পর্কিত কিছু প্রশ্ন এবং তার উত্তর একসঙ্গে আপনাদের সামনে উপস্থাপন করব। নমস্কার, আমি দেবান, দ্য বং প্যারেন্টিংয়ে স্বাগত। চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে ইউরিন টেস্ট কখন করতে হয়। ইউরিন টেস্ট করার সময় হচ্ছে, উপযুক্ত সময় হচ্ছে সকালবেলার ফার্স্ট ইউরিন, অর্থাৎ ঘুম থেকে উঠে যখন আপনি ওয়াশরুমে যাচ্ছেন ইউরিন করার জন্য বা মূত্রত্যাগ করার জন্য, সেই ইউরিনটাতে প্রেগনেন্সি টেস্টটা করতে হয়। তার কারণ হচ্ছে সারারাতের যখন আপনি ইউরিন পাস করছেন না তখন ইউরিনটা ব্লাডারের মধ্যে গিয়ে জমা হচ্ছে এবং ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক ঘনত্ব বাড়তে শুরু করছে। তার ফলে এইচসিজি, যেটা কিনা ইউরিন কিটে টেস্ট করা হয়, তার ঘনত্ব স্বাভাবিকভাবে বাড়বে এবং আপনার ইউরিন কিটের টেস্ট রেজাল্টটা ঠিকঠাকভাবে আসবে, যেটাই আসবে সেটাই সঠিক হবে। এখন প্রসঙ্গত বলে রাখি যে স্পেসিফিক গ্র্যাভিটি কী। স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে সমপরিমাণ ইউরিন এবং সমপরিমাণ জল। সমপরিমাণ ইউরিনটা ওই সমপরিমাণ জলের তুলনায় যত বেশি ঘন হবে সেটাই হচ্ছে ওই ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি। আমাদের ইউরিন অ্যানালাইসিসের যে ভিডিওটা আছে সেখানে স্পেসিফিক গ্র্যাভিটি সম্পর্কে একটু ডিটেলসে বলেছি কতটা হওয়া উচিত, এটা আমাদের এখানে প্রসঙ্গ নয়। তবে ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি যত বাড়বে এইচসিজির কনসেন্ট্রেশন বা ঘনত্ব তত বাড়তে থাকবে, পরিমাণ ইউরিনে তত বাড়তে থাকবে, তত ইউরিনের টেস্টটা আরও ভালো হবে। দ্বিতীয় প্রশ্ন, ইউরিনের এই কিট টেস্ট প্রেগনেন্সির জন্য টেস্ট কবে করা উচিত, অর্থাৎ কোন দিনে করা উচিত। আপনার মেনস্ট্রুয়াল সাইকেল লেন্থ যতদিনই হোক না কেন, সেটা 25, 26, 30, 32 বা 40, সেই ডেটটা যখন মিস হয়ে যাবে তার থেকে 7 থেকে 10 দিন বাদ দিয়ে, তার 7 থেকে 10 দিনের মাথায় বা তার পরে করা উচিত। যত লেট করবেন ততই আপনার প্রেগনেন্সি কিটে, প্রেগনেন্সি টেস্ট কিটে রেজাল্টটা পজিটিভ আসার সম্ভাবনা, অর্থাৎ এইচসিজির ঠিকঠাকভাবে পরিমাণটা আসার সম্ভাবনা ততই বাড়তে থাকবে। সেই জন্য আপনি যবেই পিরিয়ড মিস করবেন তার থেকে 7 থেকে 10 দিন বাদে গিয়ে এই টেস্টটা করা উচিত। যদি ইরেগুলার পিরিয়ড হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার যবে মনে হচ্ছে আপনার পিরিয়ড হওয়া উচিত সেটা মিস হয়ে গেলে 7 থেকে 10 দিন বাদে গিয়ে করুন। তৃতীয় প্রশ্ন, কিভাবে ইউরিন টেস্টটা করব। দাঁড়ান একটা ডেমনস্ট্রেশন দেখাই। আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে প্রেগা নিউজ, ম্যানকাইন্ড কোম্পানির প্রেগা নিউজ। এটা হচ্ছে এইচসিজি প্রেগনেন্সি টেস্ট, যে এইচসিজি হরমোনটা প্রেগনেন্সির ক্ষেত্রে টেস্ট করা হয়। একটা কিট, এখানে ড্রপটা দেওয়ার জায়গা, এখানে সি আর টিটা বোঝা যাবে, এখানে সি লেখা রয়েছে আর এখানটা টি লেখা রয়েছে, এই জায়গাটাতে ডিসপ্লেটা আসবে, এই জায়গায় ড্রপটা দিতে হবে, আর সাথে তো ড্রপার যেরকমটা থাকে, এই একটা ড্রপার। এবার যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে ইউরিন, একটা ক্লিন পটের মধ্যে ইউরিন নেওয়া হয়েছে। আমি যেটা করছি সেটা হচ্ছে এখানে ড্রপারে ইউরিনটা নিয়ে নিলাম, এখানে বোঝা যাচ্ছে ইউরিনটা নিয়ে নিয়েছি। এইবার আমি এই যে প্লেসটা আছে এখানে 3 ফোঁটা ইউরিন দেব, 1, 2, 3। এবার একটু ওয়েট করতে হবে। মোটামুটিভাবে 2-5 মিনিট ওয়েট করার পর আমরা এরকম একটা কিটের রেজাল্ট পেয়েছি, যেটাতে বোঝা যাচ্ছে এটা ইনভ্যালিড নয়। সিতে দাগ এসছে মানে এটা কিন্তু ইনভ্যালিড নয়। এবার এখানে টিতে কিন্তু কোনো দাগ আসেনি, তার মানে প্রেগনেন্সি আসেনি। এখানে যদি কোনোভাবে হালকাও টিতে লাইন আসতো তাহলে কিন্তু প্রেগনেন্সির একটা পজিটিভ হওয়ার সম্ভাবনা ছিল, যেটার জন্য আরও 7 দিন পরে টেস্ট করার দরকার হতো। চতুর্থ প্রশ্ন,
যদি 7 থেকে 10 দিন ওয়েট করি, তারপরেও যদি ইউরিন কিট টেস্টে নেগেটিভ আসে, প্রেগনেন্সি টেস্ট নেগেটিভ আসে, তখন কি করা উচিত? আসলে যাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্সের সমস্যা আছে, পলিসিস্টিক ওভারির সমস্যা আছে, তাদের এই পরিস্থিতিটা হতে পারে যে 7 থেকে 10 দিন ওয়েট করে গিয়ে তারপরেও প্রেগনেন্সি টেস্টে নেগেটিভ এলো। সেক্ষেত্রে আরও 7 থেকে 10 দিন ওয়েট করে যাওয়া উচিত, যেহেতু আপনার ইরেগুলার পিরিয়ড বা হরমোনাল ইমব্যালেন্সের প্রবলেম আছে বা পলিসিস্টিক ওভারির সমস্যা আছে। আরও 7 থেকে 10 দিন ওয়েট করে গিয়ে টেস্ট করুন। অনেক সময় এরকম হয়, প্রেগনেন্সি পজিটিভ হয়ে গেছে কিন্তু এইচসিজি হরমোনের নিঃসরণ, যেটা জাইগোটের আউটার লেয়ার বা বাইরের যে খোলসটা সেখান থেকে নিঃসরণ হয়, সেটা প্রয়োজনীয় বা পর্যাপ্ত পরিমাণ হচ্ছে না। সেক্ষেত্রে সেই জন্য আরও কটা দিন ওয়েট করে যাওয়া উচিত। যদি এই 7 থেকে 10 দিন ওয়েট করে গিয়ে তখনও যদি নেগেটিভ আসে বা তখনও যদি ঠিকঠাক রেজাল্ট না আসে, সেক্ষেত্রে আপনার গাইনোকোলজিস্টের সঙ্গে যোগাযোগ করা উচিত, যেক্ষেত্রে গাইনোকোলজিস্ট হয়তো ইউএসজি প্রেসক্রাইব করবেন এবং ইউএসজি প্রেসক্রাইব করলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে সেখানে প্রেগনেন্সি ফর্ম হয়েছে কি না। জেনারেলি খুব কম হলেও যদি টিভিএস টেস্ট করা হয়, টিভিএস টেস্টের ব্যাপারে সম্পূর্ণ তথ্য আমাদের ভিডিও পাবেন, আমাদের ভিডিও লিস্টে গিয়ে টিভিএস টেস্টের সম্পর্কে ইনফরমেশান পেয়ে যাবেন। টিভিএস টেস্ট কিন্তু মিনিমাম 5 উইকসেই পরিষ্কারভাবে বলে দিতে পারে সেখানে প্রেগনেন্সি কনফার্মেশন হয়েছে কিনা বা প্রেগনেন্সি এসছে কিনা। তো আপনি যদি 7 থেকে 10 দিন পরে গিয়ে নেগেটিভ এলো, তারপরেও 7 থেকে 10 দিন পরে গিয়ে নেগেটিভ এলো, ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। উনি ডেফিনেটলি আপনার পক্ষে যে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া উচিত বা উপযুক্ত স্টেপ নেওয়া উচিত সেটা উনি বলে দেবেন। পঞ্চম প্রশ্ন বা 5th প্রশ্ন হলো, পিরিয়ড মিস করার পর 7 থেকে 10 দিন বাদে গিয়ে যখন ইউরিন কিট টেস্ট করলাম, তখন সেখানে টি লাইনটা হালকা এলো। অর্থাৎ যখন ইউরিন টেস্ট করছেন 7 থেকে 10 দিন বাদে গিয়ে, তখন দুটো লাইনের মধ্যে একটা লাইন গাঢ়, একটা লাইন হালকা। এটার মানে হচ্ছে এনাফ এইচসিজি হরমোন তৈরি হয়নি, আরও 7 থেকে 10 দিন ওয়েট করে যান। তবে এই যে হালকা লাইনটা, এই হালকা লাইনটা কিন্তু আপনার প্রেগনেন্সি পজিটিভের সাইন দিচ্ছে, যেটা ওই 7 থেকে 10 দিন বা সেটা পেরিয়ে যাওয়ার পরে যখন আরেকবার টেস্ট করবেন সেখানে ডেফিনেটলি গাঢ় আসবে। 6th প্রশ্ন বা 6th কোয়েশ্চেন, আমরা কী করে এইচসিজির পরিমাণটা ন্যাচারালি বাড়াতে পারি? একটা কথা এই প্রশ্নের উত্তরে আগে প্রথম ভাবুন, এইচসিজিটা কোথা থেকে নিঃসৃত হয়? এইচসিজি যেটা কিনা আপনার ইউরিন কিট টেস্ট প্রমাণ দিচ্ছে, সেটা কিন্তু প্রেগনেন্সি কনফার্মেশন হলে, অর্থাৎ ইমপ্লান্টেশন হয়ে যাওয়ার পর ফিটাসের বাইরের যে লেয়ার, সেই লেয়ারের থেকেই কিন্তু এইচসিজি হরমোনটা নিঃসরণ শুরু হচ্ছে। এটা কিন্তু আপনার শরীর থেকে নিঃসরণ হয় না। তাই দেখা গেছে যে প্রেগনেন্সির প্রথম 4 উইকস, সেক্ষেত্রে মায়ের শরীরে এইচসিজির হরমোনের পরিমাণ কিন্তু প্রত্যেক দুদিনে ডাবল হতে থাকে এবং 6th উইকে গিয়ে প্রায় 96 ঘন্টায় ডাবল হতে থাকে। তারপরে গিয়ে আস্তে আস্তে পরিমাণটা কমতে থাকে। তাই এইচসিজি হরমোনকে যতই চেষ্টা করুন না কেন, যদি ভায়াবল প্রেগনেন্সি হয়ে থাকে, ঠিকঠাক প্রেগনেন্সি হয়ে থাকে এবং সেটা যদি নিজে নিজে এগোতে থাকে, আপনার শরীরের যদি অন্য কোনো অসুস্থতা না থেকে থাকে, সুগার, থাইরয়েড বা অন্যান্য কোনো সমস্যা যদি না থেকে থাকে, তাহলে কিন্তু এইচসিজি হরমোনের পরিমাণ আপনাকে বাড়াতে হবে না, সেটা অটোমেটিকভাবে বাড়তে থাকবে। 7th প্রশ্ন বা 7th কোয়েশ্চেন, কোন কোম্পানির কিট ভালো? অনেকে প্রশ্ন করেছেন, দাদা আমি তো কম দামের কিট কিনেছি, সেটা কি ঠিকঠাক রেজাল্ট দেবে? আসলে কি জানো তো, আমরা অনলাইনে কিনি বা অফলাইনে, অর্থাৎ অনলাইন প্ল্যাটফর্ম অ্যামাজন, ফ্লিপকার্ট বা দারাজ, এখান থেকে যখন আমরা প্রেগনেন্সি কিট পারচেজ করি, এবং আমরা অফলাইনে যখন কিনি, অর্থাৎ আমাদের লোকাল ফার্মেসি থেকে যে সমস্ত প্রেগনেন্সি কিটগুলো পাওয়া যায় সেগুলো কিনে নিয়ে আসি, সেই প্রত্যেকটা কোম্পানি কিন্তু কিটের মধ্যে সেম জিনিস ইউজ করে, অর্থাৎ যেটা কি না আপনার এইচসিজি টেস্টটা করাবে, সেটা হচ্ছে মনোক্লোনাল এইচসিজি অ্যান্টিবডি। এই মনোক্লোনাল এইচসিজি অ্যান্টিবডি আপনার ইউরিনে যদি এইচসিজি উপস্থিত থাকে, সেটার সূচনা দেওয়ার জন্য বা মানে আপনাকে ইন্ডিকেশন দেওয়ার জন্য, নিজেরকে একটা চেঞ্জ করায়, অর্থাৎ নিজের মধ্যে একটা চেঞ্জ ঘটিয়ে আপনাকে সূচনা দেয়। কীরকম চেঞ্জ? না, কালারটা চেঞ্জ করায়। সমস্ত কোম্পানি কিন্তু এই ইউরিন কিট টেস্টের মধ্যে মনোক্লোনাল এইচসিজি অ্যান্টিবডি ইউজ করে। তাই আপনি কম দামি ইউজ করুন বা বেশি দামি, অনলাইন করুন বা অফলাইন, কোনো কোম্পানি কিন্তু খারাপ না। আপনার যদি ভায়াবল প্রেগনেন্সি হয়ে থাকে, অর্থাৎ ঠিকঠাক প্রেগনেন্সি হয়ে থাকে এবং সেটা ঠিকঠাকভাবে এগোতে থাকে, হতে পারে কারোর কাছে, কারোর ক্ষেত্রে ডিলে থাকে, কারোর ক্ষেত্রে ফাস্ট থাকে, অর্থাৎ উপযুক্ত সময় থাকে, কারোর ক্ষেত্রে 2 দিন পরে হয়, 7 দিন পরে হয়,
সে যদি ঠিকঠাক হয়ে থাকে তাহলে আপনি যে রকমই কিট ইউজ করুন না কেন, যে কোম্পানির ইউজ করুন না কেন, সেক্ষেত্রে কিন্তু সঠিক রেজাল্ট দেবে। অষ্টম প্রশ্ন বা এইথ প্রশ্ন, এই প্রশ্নটাও পেয়েছি যে একটা কিট কি একবারের বেশি ইউজ করা যেতে পারে, বা একদিনে কি একটাই কিট ইউজ করতে হবে। আমরা যে কিটগুলো ইউজ করি, যে কোনো প্রকার কিটে কিন্তু ইউজ অ্যান্থ্র অর্থাৎ একবারই ইউজ করা যায়। সকালবেলা যখন ফার্স্ট ইউরিন টেস্টটা করছেন তখন একটাই কিট ইউজ করবেন এবং সেই দিন আর ওই কিটটা ইউজ করতে পারবেন না। নবম বা নাইন্থ কোয়েশ্চেন হচ্ছে যে সেকেন্ড প্রেগনেন্সি টেস্ট নেগেটিভ, অর্থাৎ প্রথম ইউরিন কিট টেস্ট করার পর, ফার্স্ট ইউরিন কিট টেস্ট করার 10 থেকে 15 দিন বাদে বা 20 দিন বাদে হঠাৎ করে আপনার ইচ্ছে হয়েছে আপনি আরেকটা প্রেগনেন্সি টেস্ট করেছেন, সেখানে নেগেটিভ আসছে বা অস্পষ্ট রেজাল্ট আসছে, এটার কারণ কী? দেখুন, এটা দুরকম কারণ হয়, একটা ভালো একটা খারাপ। প্রথমে ভালোটা বলি, তারপর খারাপটা বলছি। ভালোটা হচ্ছে আমরা যে কিটগুলো ইউজ করি তার একটা সেন্সিটিভিটি লেভেল আছে, অর্থাৎ ইউরিনে যে লেভেল অবধি HCG পেলে তবেই সেটা আপনার ঠিকঠাক রেজাল্ট দেখাতে পারে। সেই লেভেলটা কত? সেই লেভেলটা হচ্ছে 5 মিলি ইন্টারন্যাশনাল ইউনিট পার ML ইউরিন, অর্থাৎ এর উপরে যদি আসে আপনার ইউরিনে, পার ML ইউরিনে যদি 5 মিলি ইন্টারন্যাশনাল ইউনিট এর উপরে HCG তৈরি হয় বা থাকে, উপস্থিত থাকে, তখন আপনার রেজাল্টটা দেখাবে। কীরকম রেজাল্টটা দেখাবে? তখন আবঝা রেজাল্ট আসতে পারে। এটার রেঞ্জ হচ্ছে, অ্যাকচুয়াল আবঝা বা গ্রে স্কেলটা হচ্ছে 6 থেকে 24 মিলি ইন্টারন্যাশনাল ইউনিট পার ML, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে যদি আসে তাহলে আপনি আবঝা পাবেন। 25 মিলি ইন্টারন্যাশনাল ইউনিট পার ML এর উপরে গেলে তখনই কিন্তু স্পষ্ট দাগটা দেখতে পাবেন। যাদের ক্ষেত্রে ভায়াবল প্রেগনেন্সি হয়, ঠিকঠাক গ্রোথ থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু HCGটা ইউরিনে, পার ML ইউরিনে 25 মিলি ইন্টারন্যাশনাল ইউনিট বা তার উপরে থাকে। হয় কি, যেহেতু HCGর পরিমাণ প্রেগনেন্সির ফার্স্ট ট্রাইমেস্টার প্রথম দিকে সাংঘাতিক লেভেলে বাড়তে থাকে এবং প্রায় 6 উইক বা 7 উইক্সের পরে আস্তে আস্তে একটু একটু করে কমতে থাকে, সেই জন্য অনেক সময় হয় কি যে সেকেন্ড প্রেগনেন্সি টেস্ট বাই চান্স আপনি ফার্স্ট ট্রাইমেস্টারের শেষের দিকে করলেন, সেক্ষেত্রে একটা আবঝা রেজাল্ট পেলেন বা নেগেটিভ রেজাল্ট পেলেন। দেখুন, এতে ভয় পাওয়ার কিছু নেই। ফার্স্ট ট্রাইমেস্টারে তো আপনি USG করবেন, USG করে যদি প্রেগনেন্সির একটা ভায়াবল রেজাল্ট পাওয়া যায়, ঠিকঠাক রেজাল্ট পাওয়া যায়, তাহলে ইউরিন কিট টেস্টে যদি HCG রেজাল্ট ঠিকঠাক না আসে আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই। এবার আসে খারাপ রেজাল্টটা। এরকম খারাপ ঘটনা হয় যে আপনি ইউরিন কিট টেস্ট করে পজিটিভ পেয়েছেন, জাইগোটটা ফর্ম করেছে, কিন্তু আপনার শারীরিক অসুস্থতা, বিভিন্ন অসুস্থতা যেটা আগে থেকে ছিল, যেমনি থাইরয়েড, ডায়াবেটিস বা অন্য কোনো সমস্যা, এই হরমোনাল ইমব্যালেন্স বা এই জাতীয় কোনো সমস্যার জন্য প্রেগনেন্সিটা আর এগোয়নি, স্টপ হয়ে গেছে। এটা সত্যি খারাপ, সত্যি মানে খুবই বেদনাদায়ক এরকম হয়ে যায়। ইভেন সে যখন USG করতে গেছে, USG করতে গিয়েও ধরা পড়েছে যে ফিটাসটা ডেভেলপ করেনি, ফিটাসের যে জেস্টেশনাল স্যাক তার ভেতরে পুরো একটা কালো দাগ এসছে, অর্থাৎ সেখানে কিন্তু লাইভ এমব্রায়ো নেই। তো এরকম পরিস্থিতি হলে তারপরে বা সেই রকম সময় যদি USG করা যায় সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ আসে। যাই হোক, আশা করব আপনাদের ক্ষেত্রে এরকম পরিস্থিতি আসবে না, বা আসলেও পজিটিভটাই হবে আমি আশা করব। এবং প্রেগনেন্সি ইউরিন কিট টেস্ট সম্পর্কিত যাবতীয় যে সমস্ত তথ্য সেগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। আরও কিছু কমেন্ট থাকতে পারে, আরও কিছু কোয়েরি থাকতে পারে, প্রশ্ন থাকতে পারে, কমেন্ট বক্সে জানান, ডেফিনেটলি উত্তর দেবো। পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।